হ্যালো ভিউয়ার্স, প্রপার্টি লেসেন্সের শুরুর দিকের একটি এপিসোডে বলেছিলাম ভূমি উন্নয়ন করের কথা। আমাদের দেশে প্রায় প্রতিটি জমির জন্যই ল্যান্ড অফিসে এই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে হয়। যে কোনো জমি মালিকের জন্যই এই আইনটি প্রযোজ্য। মজার বিষয় হলো, জমির উপরে খাজনা দেওয়ার এই রীতি কিন্তু বহু পুরনো। এই উপমহাদেশে যখন যে শাসক এসেছে, সেই বিভিন্নভাবে বিভিন্ন নামে খাজনা আদায় করেছে। তবে সর্বশেষ 1976 সালে ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ আমরা পাই, যার মাধ্যমে আগের সব নাম বাতিল করে ভূমি উন্নয়ন কর নামে জমির উপর একটি নির্ধারিত কর বাৎসরিকভাবে আদায় করা হয়। তবে বিভিন্ন সালে সরকার ভূমি উন্নয়ন করের রেট নির্ধারণ করে নতুন সার্কুলার দিয়েছে এবং আইনে নানা রকম পরিবর্তন এনেছে। গত বছরও ভূমি উন্নয়ন কর আইনে এসেছে বেশ কিছু পরিবর্তন, যা গত বছরের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। একজন জমির মালিক হিসেবে এই পরিবর্তনগুলো জানা থাকা খুবই জরুরি। তাই আজকের এপিসোডে আমি আপনাকে জানাবো ভূমি উন্নয়ন কর আইন ও এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভিউয়ার্স, এখন পর্যন্ত খাজনা আদায়ে বছর হিসেব করা হতো বাংলা সাল অনুযায়ী। 1976 সালের অধ্যাদেশ অনুযায়ী বাংলা বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত জমির জন্য বাৎসরিক খাজনা নির্ধারিত হয়। তবে নতুন আইনে এটিকে অর্থ বছরে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এখন থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত খাজনা বছর ধরা হবে এবং জুন মাসের 30 তারিখ পার হয়ে গেলেই কিন্তু বকেয়া খাজনা শুরু হবে। অর্থাৎ জমির মালিক হিসেবে এখন থেকে আপনার ভূমি উন্নয়ন কর দিতে হবে ইংরেজি ক্যালেন্ডারের অর্থ বছর অনুযায়ী। আমাদের দেশের জমি কিন্তু মোটা দাগে দু ধরনের, কৃষি জমি ও অকৃষি জমি। নতুন নিয়ম অনুযায়ী কৃষি জমিতে 25 বিঘা পর্যন্ত, যেটা হচ্ছে 8.25 একর, এই ধরনের কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না, আর তার বদলে মাত্র 10 টাকার একটি দাখিলা সংগ্রহ করলেই হবে। তবে কৃষি জমির পরিমাণ যদি 25 বিঘার বেশি হয়, তাহলে প্রতি শতকের জন্য বছরে 2 টাকা হারে কর দিতে হবে। যাদের জীবিকা কৃষি নির্ভর, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই সুবিধাটি প্রযোজ্য থাকবে। আপনার জীবিকা যদি কৃষি নির্ভর না হয়, অর্থাৎ ধরুন আপনি চাকরি করেন কিন্তু কৃষি জমিও আছে, এক্ষেত্রে কিন্তু আপনাকে 1 শতক জমির জন্য খাজনা দিতে হবে। কৃষি জমির বাইরে বাণিজ্যিক, শিল্প ও আবাসিক, এই 3 শ্রেণীতে 6 ধাপে কর দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহার করা জমির প্রতি শতকের কর 125 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা এবং আবাসিক জমির কর 22 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা করা হয়েছে। এভাবেই অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় বিভিন্ন রেটে ভূমি উন্নয়ন করের পরিবর্তন হয়েছে। নতুন আইন অনুযায়ী অগ্রিম 3 বছরের খাজনা দিয়ে রাখা যাবে, কিন্তু কর বাকি থাকলে 1 বছরের জন্য 10%, 2 বছরের জন্য 15% এবং 3 বছরের জন্য 20% হারে সুদ যুক্ত হবে। 3 বছরের বেশি বকেয়া থাকলে 1913 সালের সরকারি দাবি আইনের অধীনে নোটিশ জারি করে আপনার কাছ থেকে সরকার খাজনা আদায় করবে অথবা সম্পত্তিটি নিলামে বিক্রি করবে। এছাড়াও আপনার খাজনার রসিদের মাঝে আপনার ফোন নাম্বার ও এনআইডির ফটোকপি অবশ্যই যুক্ত করতে হবে। যখনই খাজনা নির্ধারিত হবে, আপনার ফোনে SMS-এর মাধ্যমে নির্ধারিত খাজনার পরিমাণ আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধাটিও এই নতুন আইনে থাকছে আপনার জন্য। ভিউয়ার্স, লিগ্যাল ইস্যু নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি যা জানতে পেরেছি, সেখান থেকেই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম ভূমি উন্নয়ন কর আইন 2020-এর গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তারপরও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনবক্স করুন অথবা কমেন্টে জানিয়ে দিন। উত্তর নিয়ে ফিরব অন্য কোন এপিসোডে। ডাউনলোড করুন বি প্রপার্টি অ্যাপ।